ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায়। অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে উজু যায় কিনা, কি বলেন আপনারা, কি বলেন উজু যায় বিড়ি সিগারেট খাইলে? আপনাদের এখানে যায় উজু? না, আমাদের এখানে যায় না, আমাদের এখানে উজু যায় না ভাই। বিড়ি বা সিগারেট খাইলে উজু যাবে না, উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না, ধূমপানের সাথে উজু যাওয়ার সম্পর্ক না। তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর, তাহলে তো বিষয়টা তাহলে বুঝা গেল, ধূমপানটা তাহলে এত বড় কিছু না। আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না, ওজু যাবে না। আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো বড় অপরাধ, এটা করলে ওজু যাবে, আপনি বলতেছেন ওজু যাবে না, তাহলে তো বড় বোধহয় এটা ছোট অপরাধ না ভাই। ওজু যাবে না তো, আমল যাবে, ইমান যাবে। ওজু গেলে তো কোনো ব্যাপার ছিল না, ওজু যাওয়া কোনো দোষের কিছু ভাই? একজনের ওজু আছে, তার বায়ু আসছে, ওজু গেল। একজনের ওজু আছে, পেশাব করলে ওজু চলে গেছে, তার কোনো দোষ করছে সে? আপনারা বুঝেন না আমার কথা, ওজু চলে গেলে সেটা কি দোষের কিছু? তাহলে এটা তো আমার বড় কিছু না, দোষের কিছু না। বিড়ি খাইলে সিগারেট খাইলে ওজু যাবে না তো, ওজু যাওয়া তো দোষের কিছু না। এর চেয়ে বড়টা যাবে, তাকওয়া যাবে। কি যাবে? তাকওয়া ছুটে যাবে, মুত্তাকির খাতা থেকে নাম কাটা যাবে, বুঝেন না কথা, নেক আমলদারের খাতা থেকে নাম কেটে যাবে, গুনাহগার হবে, গুনাহে লিপ্ত হলো সে। ওজু ভাঙলে তো দোষের কিছু হতো না, ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না, কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে, কিন্তু ওজু ভাঙবে না। বলে তার ওই তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো? না, সেটা জায়েজ নাই। সিগারেট যদি খান, এই বদ অভ্যাস যদি থাকে, হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে, আল্লাহ হেফাজত করুক, সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক, কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন। কথা বুঝে আসছে? যাতে অন্য মানুষ কষ্ট না পায়। অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভেঙে যায়, ঠিক না? ঠিক, আপনারা কি বলেন? আপনাদের দেশে উজু ভাঙেনি? আপনাদের এখানে ভাঙে? আচ্ছা, ভাঙতে পারে। কোন কোন এলাকাতে হাঁটুর উপরে উজু কাপড় উঠলে কি করে? উজু ভাঙে। এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায়, হাঁটুর উপরে কথা না, সতর খুলে গেল, কেউ উজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ, এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় উজু ভাঙবে না। কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে উজু ভাঙে না ভাই। এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না। উজু আপনার সতর খুললে কি হয় না? উজু ভঙ্গ হয় না। এর সাথে উজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নাই। ওই যে বলছি ধূমপানের মতো, সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি, তাহলে উজু ভাঙলে তো দোষের কিছু হতো না। এখানে তাকওয়া ভাঙবে, উজু ভাঙবে না। আমি কি বুঝাতে পারছি? এর চেয়ে বড় অপরাধ হবে, কবিরা গুনা লিপ্ত হলেন আপনি, ফরজ তরক হয়ে গেল, আপনি বড় গুনা করলেন। উজু ভাঙলে তেমন দোষে কিছু হতো না, কিন্তু উজু ভাঙবে না। অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে উজু ভাঙে না। এটার সাথেও কি নাই? উজু ভাঙার সম্পর্ক নাই। উজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে, পেশাব করলেন, পায়খানা করলেন, বায়ু ছাড়লেন, ঘুমাইলেন, উজু ভাঙের কার ভাঙে এগুলাতে। কিন্তু আপনি সিনেমা দেখলেন, খারাপ কিছু দেখলেন, এই দেখলেই আপনার কি হবে না? উজু ভাঙবে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম, আপনি সিগারেট খাইলেন, আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন, আপনি সতর খুললেন মানুষের সামনে, আপনি সিনেমা দেখলেন, টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন, তাহলে কি করতে হবে? উজু করা উত্তম, উজু করা। এগুলা করার পরে বিনা উজুতে নামাজ না পড়ে উজু করে নামাজ পড়া উত্তম। কেন? কারণ উজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করায় নামাজে আসলেন ফ্রেশ হইয়া, ওটা ভালো। কিন্তু উজু ভেঙে যাবে এরকম না। মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয়? উজু ভাঙে। আসলে কি না, বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না? উজু ভাঙবে না। কথা বুঝাতে পারছি? এরকম কিছু ভুল ধারণাও আছে।